খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হরিদেবপুরে একটি হোস্টেলে নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ। 5 ছাত্রীর অভিভাবক এই বিষয়ে হোস্টেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে হোস্টেলের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে হোস্টেলের শিক্ষক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। হরিদেবপুর থানার অন্তর্গত কেওড়াপুর এলাকার সেন্ট পলস চার্চের ঘটনা। ওই চার্চের অধীনে একটি মেয়েদের হোস্টেল রয়েছে, সেখানে 5 নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, হোস্টেল পরিচালনার দায়িত্বে ছিলেন এক মহিলা, তিনি এবং তার স্বামী হোস্টেলেই থাকতেন। ওই মহিলার স্বামীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রথমে প্রকাশ্যে আসে, পরে জানা যায় হোস্টেলের এক শিক্ষক এবং অন্য এক কর্মচারীও এই ঘটনায় জড়িত। পুলিশ জানিয়েছে 22 সেপ্টেম্বর হোস্টেলের ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের দেখা করার দিন ছিল। অভিভাবকদের কাছে 5 ছাত্রী অভিযোগ করেন আগস্ট মাসে তাদের শ্লীলতাহানি করা হয়েছে। ঘটনায় জড়িত তাদের ইংরেজি শিক্ষকও। অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন হোস্টেল কর্তৃপক্ষ। চার্চের ফাদার দিব্যেন্দু প্রামাণিক থানায় অভিযোগ দায়ের করেন রবিবার। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই 5 ছাত্রীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে শিশু সুরক্ষা কমিশনের সঙ্গেও। 5 ছাত্রীকে হোস্টেল থেকে উদ্ধার করে পুলিশ হোমে পাঠিয়েছিল। শিশু সুরক্ষা কমিশনের কথা অনুযায়ী তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পুলিশ গ্রেপ্তার করেছে হোস্টেলের পরিচালনার দায়িত্বে থাকা মহিলাকে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।